অলকি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে বলছিলাম যে যারা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে যে সমস্ত বেকাররা ঋণ নিতে চায়, সেই ঋণের আবেদন ফর্মটা কীভাবে ফিল আপ করবেন। তো এখানে আমি বেশ কিছু কমেন্ট পাইছি যে ভাইয়া, আসলে ঋণটা নেওয়ার ক্ষেত্রে জাস্ট কী কী ধরনের শর্ত আছে, ঋণ যে নির্দেশিকা সেটা কী কী আছে যদি কাইন্ডলি একটু বলতেন। তো আমি সবাইকে কমেন্টের অ্যান্সার দিয়েছি যে ভাই আমি অবশ্যই সেটার একটা ভিডিও দিব। তো সেই সুবাদে মূলত এখনকার ভিডিওটি নিয়ে আসা। আর আরেকটি একটা কমন পোর্শন করছে যে ভাই, এখানে কি শুধু ছেলেরা ঋণ পাবে না মেয়েরাও পাবে? ভাই এখানে আসলে আপনি যদি বেকার হয়ে থাকেন, সেক্ষেত্রে ছেলে মেয়ে উভয়ই এখান থেকে আপনারা ঋণ নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো সেই ঋণের কী কী কন্ডিশন আছে আমি সেগুলো নিয়ে এখন আপনাদের সাথে ডিসকাস করব। এটা দেখতে পাচ্ছেন বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তর, তাদের সরাসরি গভর্নমেন্টের যে অফিসিয়াল পেজটা, অফিসিয়াল সাইট। তো আমি অলরেডি এটাতে ঢুকছি। ঢুকার পরে এখানে দেখুন ঋণ নির্দেশিকা যে অপশনটা আছে, এখানে আত্মকর্ম ও পরিবার ভিত্তিক ঋণ নির্দেশিকা এবং উদ্যোক্তা উন্নয়ন ঋণ নির্দেশিকা, এখানে দুইটা অপশন আছে। এবং নীচে আরেকটা আছে যে বঙ্গবন্ধু যুব ঋণ নীতিমালা। অ্যাকচুয়ালি এটা কিন্তু দেখুন হাইড করা আছে, এটা উপরে লেখাগুলো কিন্তু খুব স্বচ্ছ, এটা হাইড, এটা খুব সংক্ষেপেই এটা কিন্তু আপনার আপ টু ডেট হবে, সো দ্যাট এটা ক্লিক করলে আসলে আপনারা কিছু পাবেন না। তো তারপরে এখানে জাস্ট কিছু একটা দিয়ে রাখছে, অ্যাকচুয়ালি এটা মানে ওর তো বোঝার মতো না, আমি এটা বুঝি নাই। তারপর যদি আপনারা পারেন তো এটা যদি বুঝতে পারেন সেক্ষেত্রে একটু দেখে নিন। তো যাই হোক, এখানে আমি এখন আপনাদেরকে যেটি বলবো তা হলো যে জাস্ট যে আপনাদের ঋণটা নেবেন, ঋণ নেওয়ার ক্ষেত্রে আপনাদের কী কী কন্ডিশনগুলো। তো এখানে এই প্রথমটা এবং দ্বিতীয়টা আমি ওপেন করে রাখছি। এখানে দেখুন, এখানে যুব উদ্যোক্তা ঋণ বিতরণ নির্দেশিকা, এখানে আপনার পেজ আছে কয়টা, 7টার মতো পেজ আছে। এই পেজগুলোতে আপনার পুরোপুরি কন্ডিশন এখানে দেওয়া আছে। তার আগে একটা কথা বলি, দেখুন এটা কিন্তু যে 24/3/2019 কিন্তু এটা কনফার্ম করেছে, এটা মানে এই নির্দেশিকা দেখছিলি বন্ধুরা প্রতি মাসে মাসে তো করে না। সো এই কন্ডিশনগুলো তার আগে থেকে ফিক্সড করে রাখে এবং এইখানে সরাসরি আপনাদের ওয়েবসাইটে যেটা দেখাইছি আপনাদেরকে, সর্বশেষ হালনাগাদ করা হয়েছে 24 নভেম্বর 2020, মানে এই মাস এখন চলে 6 আর আগের আছে ওখানে 2, 7-8 মাস আগে এটা কিন্তু আপ টু ডেট করা হয়েছে। সো আপনার এটা কবে কী হলো না হলো এইটা নিয়ে কোনো প্রকৃতির কথা বলবেন না, আপনারা নিশ্চিন্তে থাকেন। আমি এটা কিন্তু সরাসরি আপনাদেরকে যুব উন্নয়ন ওয়েবসাইট থেকে দেখাচ্ছি। তো আপনারা এই দুটো লিঙ্কে ক্লিক করবেন, করার পরে আপনারা এখানে যাবেন। যাওয়ার পরে এখানে যারা যুব উদ্যোক্তা ঋণ বিতরণ নির্দেশিকা এখানে একটু দেখবেন, আসলে ঋণ নিতে হলে আপনার কী কী ধরনের আপনার যাচাই বাছাই করা দরকার, আপনার কী কী শর্ত থাকা দরকার, আপনার কত টাকা ঋণ পাবেন, আপনি এটা কীভাবে এখানে জাস্ট দিবেন, এবং ঋণ নিতে গেলে আপনাকে কী কী ধরনের কাজকর্ম করতে হবে, আপনার ঋণের পরিমাণ, কত টাকা ইন্টারেস্ট দিবেন, সমস্ত কিছু এখানে আপনার বর্ণনাটা করা আছে। এবং আপনি সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন সব কিছু এখানে বর্ণনাটা করা আছে। জাস্ট আপনারা এইটা নিজে থেকে একটু পড়বেন, পড়ে নিয়ে দেখবেন। আমি অ্যাকচুয়ালি সরাসরি লিঙ্কটা আমি দিয়ে দেবো, এই লিঙ্কটাও আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে দেখে নিন। পাশাপাশি এইটাতে আসুন, এখানে দেখুন যেটা আছে ক্ষুদ্র ঋণ কার্য নির্দেশিকা, যারা ক্ষুদ্র ঋণ চান তারা কিন্তু এটা দেখে নিতে পারেন। এখানে বন্ধুরা দেখুন, এখানে তারা সব কিছুই মেনশন করে দিয়েছে, সো দ্যাট এখানে আপনার চিন্তার কোনো কারণ নাই। আপনারা জাস্ট একটু নিচের দিকে নামবেন, নামার পরে এক এক স্টেপ স্টেপ সব কিছু পড়বেন, ঋণের উৎস, ঋণটা যে সরকার দিচ্ছে তারা কোন কোন খাত থেকে পাচ্ছে, তারপরে ঋণ পুঁজি প্রাপ্ত শর্তাবলী, আপনার কী কী শর্ত সাপেক্ষে এখানে আপনার ঋণগুলো পাবেন। এক কথা, আপনার মনের ভিতরে যত প্রকৃতির প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা এখান থেকে পেয়ে থাকবেন। তো আমি আপনাদেরকে অবশ্যই এই যুব উন্নয়ন অধিদপ্তরের এই সাইটের লিঙ্কটা দিচ্ছি, প্লাস পাশাপাশি এই দুটোরও লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি আমার ভিডিও ডিসক্রিপশনে, আপনারা ওইখান থেকে সরাসরি একটু দেখে নেবেন। নিয়ে এটা পড়লেই ব্যাপারটা বুঝতে পারবেন, আমি এতগুলো কিছু আসলে আর আপনাদের পরে মানে এতটা বলে বোঝানো সম্ভব না। বুঝতে পারতেছেন এখানে অনেকগুলো পেজ আছে, এটাতে আছে 7 পেজ না 8 পেজ, এইটাতে আছে আপনার ইন টোটাল তাও প্রায় অনেকগুলাই, তো 30টার উপরে পেজ আছে, 50টার উপরে পেজ আছে। তো বন্ধুরা আসলে ঋণ নিতে গেলে আপনাকে অবশ্যই তাদের নীতিমালাগুলো অবশ্যই আপনার মানতে হবে, বুঝতে হবে। তো আপনারা এগুলো একটু দেখে নেবেন। আমি আর কথা বেশি লম্বা করলাম না, এখনকার মধ্যে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।